তো সবাইকে শুভেচ্ছা তো আমার হাতে যে ল্যাপটপটি আসছে এটি একটি মূলত এনজিওর ল্যাপটপ এই ল্যাপটপের যে সমস্যা সেটা হলো যেটা অনেক দিন ফালায় রাখার ফলে উইন্ডোজ কারাপ্ট হয়ে গেছে অর্থাৎ উইন্ডোজ রিপেয়ারিং মোডে চলে যায় মূলত এখানে যে বিষয়টি আছে সবাই হাতেই পছন্দ করবে যে এটা কিছুই করলাম না কিছু না বা চালালাম না এমনি এমনি উইন্ডোজটা কারাপ্ট হয়ে গেল আসলে মূলত উইন্ডোজ কারাপ্টের বিষয়টা বা যাই হোক না কেন এগুলো মূলত অনেক ফিজিক্যাল ইস্যুও থাকে ফিজিক্যাল ইস্যু মানে আমাদের রিয়েল লাইফে যে ইস্যুগুলো এটা লজিক্যাল ইস্যু মানে হচ্ছে সফটওয়্যারজনিত ইস্যু মানে এই দুই ভাগেই মূলত আমি এটা ভাগ করে রাখি কাজ কর্মক্ষেত্রে তো এটা যেটা আছে সেটা মূলত লজিক্যাল ইস্যু আর ফিজিক্যাল ইস্যু দুইটাই আর এই সমস্যাটা মূলত একটি হার্ড ডিস্ক থেকে হয়েছে যদিও হার্ড ডিস্কের হেলথ ভালো হার্ড ডিস্কটা ভালো আছে তো এটা নতুন করে আবার উইন্ডোজ দিতে হয়েছে তো কি কারণে এইরূপ কম উইন্ডোজ ক্রাফ্ট হয় আমরা সেই বিষয়ে মূলত বিস্তারিত আলোচনা করব তো আমরা বিভিন্ন ধরনের স্টোরেজ বা ফিজিক্যাল স্টোরেজ ডিভাইস সম্পর্কে আমরা জানি মূলত ন্যান ফ্ল্যাশ রোম যেগুলো বা ন্যান ফ্ল্যাশ মেমোরি আছে তারপরে ইপি রোম তারপরে ইপি পি পিরম তারপরে এরকম অপটিক্যাল সিডি তারপরে সে ম্যাগনেটিক ম্যাগনেটিক ড্রাইভের মধ্যে আছে মূলত এরকম হার্ড ডিস্ক তারপরে ম্যাগনেটিক ট্যাপ ম্যাগনেটিক ট্যাপ একসময় ব্যবহার হলে এখন আর ব্যবহার হয় না তো এরকম বিভিন্ন ইয়ে আছে স্টোরেজ ডিভাইস আছে তো আমার কাছে যেটি ল্যাপটপটা আছে এটি মূলত এইট জেনারেশনের একটি ল্যাপটপ তো এটা মূলত উইন্ডোজ রিপেয়ারিং মোডে আছে বা উইন্ডোজটা হয়ে আছে তা আমরা এটা দেখি মূলত হার্ড ডিস্ক হার্ড ডিস্ক গঠন প্রণালী আজকে আলোচনা করি কারণ কি কারণে এইসব ফিজিক্যাল যে স্টোরেজ ডিভাইসগুলো মূলত যেগুলো আপনার ল্যান্ড ফ্লাস বাদে এই ল্যান্ড ফ্লাস বা আপনার যে ই আছে সিকোয়েন্সিয়াল লজিক গেট বাদে যেসব যেভাবে আর কি ডাটা স্টোরেজের যে মাধ্যমগুলো আছে অর্থাৎ অপটিক তারপর ম্যাগনেটিক এর মধ্যে ডিস্ক হচ্ছে এটি ম্যাগনেটিক ডিস্ক ড্রাইভ বা ম্যাগনেটিকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে মূলত তথ্য সংরক্ষণ করে তো এখানে হার্ড ডিস্কের যে প্লাটারটা আছে প্ল্যাটারটা আছে এটি মূলত একটি ডিস্ক আর এখানে যে আপনার যে রিড রাইটের হেডটা আছে এই হেডটা মূলত ম্যাগনেটিক সিগনালের মাধ্যমে মূলত ডাটা রিড রাইট করায় মূলত এখানে কোনো অপটিক্যাল সংযোগ নাই বা লেজারের মাধ্যমে এখানে রিড রাইট হয় না এটা মূলত সে ম্যাগনেটিক কনট্যাক্টের মাধ্যমে রিড রাইট হয় কারণ এখানে যে ইটা আছে হেডটা আছে হেডে এরকম ডিস্কের উপর দাগ বসে বসে জিরো ওয়ান জিরো ওয়ান বা যেভাবে বাইনারি ডাটা ওইভাবে বসায় তারপরে অ্যাচুয়েটারের মাধ্যমে তো জানেনি অ্যাচুয়েটারের মাধ্যমে মূলত এই হেড হেডের উপর নিশ নিয়ন্ত্রণ করা হয় আর হার্ড ডিস্কের যে মোটরটা এটা মূলত এক ধরনের ব্রাশলেস মোটর যেখানে স্পিন্ডল মোটর বা ব্রাশলেস মোটর বলা হয় ব্রাশলেস মোটরের মাধ্যমে আরপিএম কম বেশি করা যায় তবে হার্ড ডিস্কের ক্ষমতা নির্ভর করে এর উপর অর্থাৎ আরপিএম যত বেশি তাহলে তার স্পিড তত বেশি যদি দশ হাজার আরপিএম হয় তাহলে তার ডাটা ট্রান্সফার রেট বেশি হবে অর্থাৎ এটি বিয়াল্লিশশো আরপিএমের তুলনায় দশ হাজার হার্ড ডিস্কের ডাটা ট্রান্সফার রেট বেশি হবে আর ক্যাপাসিটি অর্থাৎ ধারণ ক্ষমতা এটা তো সবাই জানেন তো ওই ডিস্কে মূলত এমন কিছু কিছু ইস্যু হয় যে অনেক দিন ফালায় রাখলে যেহেতু এগুলো ফিজিক্যাল পদ্ধতির মাধ্যমে ডেটা সংরক্ষণ করে তো অনেক সময় দেখাগুলো বিভিন্ন ধরনের ত্রুটি হতে পারে যেমন আমরা জানি যে বিজ্ঞানে কোনো না কোনো কিছুর ত্রুটি আবশ্যক বা কোনো কিছু এসে পিওর সঠিক না বা সব কিছুর একটি শেষ থাকে তো সেখানে এরকমও হয় যে এখানে যে গেলো ম্যাগনেটিকের যে ফিজিক্যাল ইস্যু থাকতেই পারে যে কোনো কারণে ত্রুটির কারণে যে উইন্ডোস ক্রাপশান ইস্যু অনেক দিন পর হচ্ছে তারপরে সেক্টরাল ইস্যু থাকে যেমন ইন ইনক্রিপ্টেড যে ইটা যে বিভিন্ন কম্পানি বিভিন্ন অপারেটিং সিস্টেম বিভিন্নভাবে তার যে ইনক্রিপশন মেথড বা লজিক্যাল সেগমেন্ট অনুযায়ী ডাটা সংরক্ষণ করে যেমন এফএটি এফ এটি থার্টি টু এগুলো অনেক আগে লিনাক্স পদ্ধতিতে বা মোবাইলে বর্তমানে এভাবে ডাটা সংরক্ষণ করা হয় তারপর এন টি যেটা আছে এন টি মূলত উইন্ডোজ পদ্ধতি মূলত এন পদ্ধতিতে ডাটা সংরক্ষণ করা হয় ইএক্স টিএক্স টি টু থ্রি লিন্যাক্সে আর মোবাইলেও সংরক্ষণ করা হয় তারপরে অন্যান্য যে পার্টিশন আছে তারপর বিটিআরএফএস বর্তমানে আপনার আধুনিক পার্টিশন ম্যানেজমেন্ট পদ্ধতি যার মাধ্যমে হাই লেভেলে ইন্ডেক্স বা সার্ভারে কনফিগার করে ডাটা সংরক্ষণ করা হয় তো এটাই ছিল মূলত ডিস্কের যে ফিজিক্যাল স্ট্রাকচার আর ডিস্কটা কীভাবে কাজ করে সেই অনুযায়ী তবে হার্ড ডিস্কের থেকে বেশি দ্রুতগতি সম্পন্ন যেগুলো আছে সেগুলো হচ্ছে এসএসডি অর্থাৎ ন্যান ফ্ল্যাশ পদ্ধতিতে এগুলো কাজ করে পথে আর এগুলোতে ডাটা ট্রান্সফার রেট খুবই বেশি যেহেতু এখানে কোনো মোটর ম্যাগনেটিক কিছুই নাই এখানে মূলত ইলেকট্রিক সিগনাল সিগনালের মাধ্যমে ডাটা সংরক্ষণ করা হয় আর যেগুলো মূলত সিকোয়েন্সিয়াল লজিক গেটের সমন্বয় তৈরি তো এগুলো মূলত দ্রুত গতির আর অনেক ফাস্ট আর পাওয়ার কনজিউমও অনেক কম করে হার্ড ডিস্কের তুলনায় তবে এগুলো একটা সমস্যা হচ্ছে কি দেখা গেলো যে হার্ড ডিস্কের যে প্লেটটা প্লেটটার মাধ্যমে প্লেটটা থেকে ডাটা রিকভারি করা হলেও যে ন্যান ফ্ল্যাশের যে আইসিগুলো আছে এগুলো একবার ডেড হয়ে গেলে এখান থেকে ডাটা ট্রান্স ডাটা রিকভার করা খুব মুশকিল তো আমি যে ল্যাপটপটা আছে এটা আমি মূলত ফুল রিপেয়ার করা মানে উইন্ডোজটা দেওয়ার পরে এটা মূলত ওকে হয়ে গেছিলো তবে খালি উইন্ডোজ দিলে হবে না এটা মূলত ফুল ফরম্যাট করে নিতে হয় ফুল ফরম্যাট করার করলে তাহলে এই টুটি আর অনেক বছর পরে আর আসবে আসবে না যদি না কপাল খারাপ হয় আর কি তো ফুল ফরম্যাট করো ক্ষেত্রে উইন্ডোজ দিতে গেলে সব অবশ্যই অবশ্যই পার্টিশন টেবিলগুলো রিক্রিয়েট করে ফুল ফরম্যাট করে তারপর আবার উইন্ডোজ দিতে হয় নাহলে কদিন পর আবার দেখাগুলো প্রিপেয়ারিং সমস্যা চলে আসবে তো এই ছিল আজকে আমার এই ল্যাপটপের ঠিক করার যে জার্নিটা এটা তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য